তাহলে সারা তো স্যার আপনাকে দিতে হবে। আপনি যতই আপনার এই আজ্ঞাবহ কাউন্সিলরদেরকে দিয়ে নির্বাচন করার স্বপ্ন দেখছেন, এই কাউন্সিলররা কেউই আপনাকে ভোট দিবে না, কারণ তারা জনগণের পাশ ধরবে। তারা ক্রীড়াঙ্গনে যারা ফুটবলের সাথে জড়িত রয়েছে তাদের পাশ বুঝবে। তাই আমি অনুরোধ করবো আপনার কাছে, সময় থাকতে আপনি ফিফার যে নিয়ম রয়েছে সেটা রক্ষা করে স্বেচ্ছাসেবকদের করবে এবং নিয়মতান্ত্রিকভাবে আমাদের যে ক্রীড়া প্রতিষ্ঠান রয়েছে তার সাথে বিস্তারিত কথা হয়েছে, নিয়মতান্ত্রিকভাবে সেভাবে পরবর্তীতে আমাদের নতুন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গত 17 বছর ধরে মাঠে যারা ক্রীড়া সংগঠক যাদেরকে আপনি বঞ্চিত করেছেন টাকার বিনিময়ে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাতে তারা কেউ নির্বাচন করতে না পারে, কোনো প্যানেল দিতে পারে না, আগেই পদত্যাগ হয়ে গেছে, সরকার আগেই সরে গেছে, কারণ ওই যে আপনাদের গডফাদাররা রয়েছিল কিছু নাম জানে আছে ফুটবলের কি সালমানের ফোয়ার তার অবস্থা থাকে, হাজার হাজার কোটি টাকার মালিক একটা ভূমি করতে পারে লোকানোর জন্য। এই ধরনের লোকদেরকে দিয়ে আপনারা প্রভাব খাটিয়ে ফুটবল ফেডারেশনের ডমিনেট করার চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশে এখন কিন্তু আর কোন সুযোগ নাই। আমি দৃঢ়ভাবে বলতে চাই বাংলাদেশে ক্রীড়াঙ্গনে আর কখনো কোনো দলীয়করণ করা হবে না, কোনো রাজনৈতিকরণ করা হবে না। আমরা চাই যারা মাঠের ক্রীড়া সংগঠক যাদেরকে দিলে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে, যাদেরকে দিলে যারা লিটারালি বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য কাজ করে যাবে, দলগত নির্বিশেষে আমরা সেই ধরনের সংগঠন দিয়ে ভবিষ্যৎ ফুটবল ফেডারেশন সাজাতে চাই। সেটা আমি আমাদের যে ক্রীড়া প্রতিষ্ঠা রয়েছে তার কাছে বিনীত অনুরোধ করছি যে আপনি বাংলাদেশের এই যে রিসেন্ট ফুটবলাররা রয়েছে এখানে আমার সাথে দাঁড়িয়ে ক্রীড়া সংগঠনরা রয়েছে, আপনি অতি দ্রুত সময়ের ভিতরে আপনি সকলের সাথে বসে বসে আলোচনা করে কিভাবে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে কাজ করতে পারি সেদিকে আপনি নজর দিবেন, এবং এই যে দুর্নীতি বা সালাউদ্দিন সহ সকলে তারা যাতে দ্রুত পদত্যাগ করে, যেহেতু আমরা জানি যে আগামী অক্টোবরে একটি নির্বাচন রয়েছে, এবং আমি অনুরোধ করব বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি বন্যা এবং বাংলাদেশের যে একটি বড় ডিজাস্টার থেকে কাটিয়ে উঠে আজকে আমরা যে জন্য দাঁড়িয়েছি, বাংলাদেশের ছাত্র এবং জনতা গণভোটে বাংলাদেশ আজকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আমরা বাংলাদেশে আর কোনো স্বৈরাচার আমরা দেখতে চাই না, বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। আমরা চাই বাংলাদেশের এই স্বৈরাচার সরকার গত 17 বছর ধরে রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ব্যবহার করে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে দলীয়করণ এবং রাজনৈতিকরণ করেছে। আজকে আমরা ক্রীড়াঙ্গনে ক্রিকেট সহ বাংলাদেশ ফুটবল সহ প্রত্যেকটি স্পোর্টসে ক্রীড়া প্রতিষ্ঠান বলে অলিম্পিক বলে সব জায়গাতে আমরা চাই দুর্নীতিমুক্ত দলীয়করণমুক্ত এবং রাজনীতিকরণমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে। সেই লক্ষ্য নিয়ে ছাত্র জনতা যে গণভুত্থানে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীন বাংলাদেশের মানুষের প্রত্যাশা বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে সভাপতি কাজী সালাউদ্দিন, তিনি বারংবার তিনি প্রতিবারে বলেন যে আমি আর নির্বাচন করবো না, আমি আর নির্বাচন করবো না। বাংলাদেশের জনগণের সাথে যেভাবে প্রতারণা করে ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করেছিলেন ঠিক সালাউদ্দিন একই রকম ভাবে তিনি বাংলাদেশে প্রত্যেকটি জেলায় তার যে বানানো আগ্রাবহ বিএফের যে কাউন্সিলর রয়েছে তাদেরকে দিয়ে তিনি নির্বাচন করে বারবারই দেখা যায় যে টাকার বিনিময়ে
নির্বাচন করে তিনি নির্বাচিত হয়েছেন। কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই কাজী সরাউদ্দিন সাহেব, আপনারা যারা এই স্বৈরাচারে প্রেতাত্মা হিসেবে এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে কিংবা আপনি যে ফেডারেশন দখল করে বসে আছেন।